হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডাম এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড হবে তোমাদের স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা অষ্টম শ্রেণীর ঘুরে দাঁড়াও যে কবিতাটি আছে তার প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। যে যে চ্যাপ্টার্সগুলো ফাইনালে আছে সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। দেখো, থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের রয়েছে হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না, ঠিক আছে? এগুলো রয়েছে কিন্তু আমাদের সাহিত্যমেলা বই থেকে। এছাড়াও তোমাদের যেটা ছোটদের পাঁচালি যেটা আছে, অর্থাৎ পথের পাঁচালি, সেখান থেকে কিন্তু ঊনবিংশ থেকে আর সপ্তবিংশ পর্যন্ত রয়েছে। আর এছাড়া আমাদের ভাষাচর্চা বইতে সমাস রয়েছে, বাক্যের ভাব ও রূপান্তর রয়েছে, সাধু ও চলিত রয়েছে, তারপরে রয়েছে পত্র রচনা, প্রবন্ধ রচনা আর অশুদ্ধি সংশোধন, এগুলো কিন্তু রয়েছে বাংলার মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা প্রশ্ন উত্তরটা শুরু করব। আর সাজেশন সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি, সব প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? 1.1 বলেছে, প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি? ওকে, উত্তর আমরা লিখব, প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম হলো অলিন্দ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর আমরা লিখব, প্রণবেন্দু দাশগুপ্ত রচিত দুটি কাব্যগ্রন্থ হলো এক ঋতু এবং সদর স্ট্রিটের বারান্দা, সদর স্ট্রিটের বারান্দা আর এক ঋতু। ওকে, নেক্সট প্রশ্ন 2 বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2.1 বলেছে, কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? উত্তর আমরা লিখব, বিশিষ্ট কবি প্রণবেন্দু দাশগুপ্ত তার ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, কারণ বৈচিত্র্যহীন একঘেয়ে চারপাশের জগৎটাকে বদলে দেওয়ার জন্য। ক্রমাগত ভয় আর আপোষ করতে করতে মানুষ তার নিজের অবস্থানটুকু ক্রমশ হারিয়ে ফেলছে, ক্রমশ সরতে সরতে সরার জায়গাটাও সংকীর্ণ হয়ে আসছে। কবি এক্ষেত্রে ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার ডাক দিয়েছেন বাইরেটা। নেক্সট আমরা লিখব, কবি কবিতার শেষ পর্বে এই কথা বলেও সাবধান করে দিয়েছেন যে যদি বাইরেটা বদলে না ফেলা যায় তাহলে মূল্যহীন হয়ে যাবে মানুষের বেঁচে থাকাটা, এবং মানুষকে একদিন অসহায়ের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক এইভাবে আনসারটা আমরা করব। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট দেখো, 2.2 বলেছে, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় প্রশ্নোদ্ভূত এই নির্দেশটি পালিত হলে লক্ষ্য করা যাবে শীষ দিয়ে সাইকেল রিক্সাগুলো বনে বনান্তরে চলে গেছে। কাদা ভর্তি রাস্তা উঠে পড়েছে ছায়াপথের কাছাকাছি, নদীর জলে স্নান করে এসেছে গাছগুলো সব, আর উপান্তের শহরতলি সা রা রা করে জেগে উঠেছে 3 রা। নেক্সট সঙ্গে আমরা লিখব, নাগরিক জীবনের গ্লানি ও একঘেয়েমি সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে অনেকটাই দূর হবে, সুগম হবে যাতায়াত, সুন্দর হবে চলাচলের পথ, গাছপালা আরও সতেজ, সবুজ, স্বাস্থ্যকর, প্রাণবন্ত হয়ে উঠবে, সমাজে ঘটবে বহু আকাঙ্ক্ষিত অগ্রগতির আগমন। ঠিক এইভাবে আনসারটা আমরা লিখব। নেক্সট 2.3 বলছে, সরতে 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 তুমি আর কোথায় সরবে? কবি কোথার থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা আমরা এইভাবে লিখব, সমাজ সচেতন কবি প্রণবেন্দু দাশগুপ্ত তার ঘুরে দাঁড়াও কবিতায় পাঠকদের কাছে এই প্রশ্ন রেখেছেন। তার প্রশ্ন এই যে, ক্রমাগত আপোষ করতে করতে অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলতে ফেলতে মানুষ আর কত পিছু হটবে? তবে কি বন্ধ হয়ে যাবে, হটবে বলে একটা জিজ্ঞাসা চিহ্ন, তবে কি বন্ধ হয়ে যাবে সমাজের উন্নতি আর উত্তরণের পথ? কবি এটাও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হবে। কবি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছেন মর্যাদাময়, আদর্শপূর্ণ, উন্নত আর দৃঢ় জীবন চেতনা
থেকে এই সরে আসাকেই, ঠিক আছে? এইভাবে আনসারটা আমরা নেক্সটটা ছিল হচ্ছে এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি। উত্তরটা আমরা এইভাবে লিখব, কবি দুঃখিত ব্যথিত মানবতার এই লাঞ্ছনায়। ওকে, কবি দুঃখিত ব্যথিত মানবতার এই লাঞ্ছনায়। এক্ষেত্রে তিনি তাই যে পরামর্শটি দিয়েছেন তা হলো, নিতান্ত নিরুপায় ও অসহায় হয়ে পড়ার আগেই সামিল হতে হবে সমাজ বদলের প্রচেষ্টায়। বিনা চেষ্টায় মৃত্যুবরণের মধ্যে কোনো মহত্ত্ব নেই। ঘুরে দাঁড়িয়ে নিজের আয়ত্তে প্রতিকূল পরিস্থিতিকে নিয়ে আসতেই জীবন নিয়ে আসতেই জীবনের সার্থকতা, সেই উদ্দেশ্যেই কবি কবিতায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ঠিক এইভাবে আনসারটা আমরা কমপ্লিট করব। আমি 2.3টা পর্যন্ত এখন আলোচনা করলাম, এত পর্যন্ত চালের থেকে আমার এখনও লেখা হয়নি। তোমাদের আধা ঘন্টা পরেই আমি দিচ্ছি আজকের ডেটে, দেখে নাও আজকের ডেট ওয়াইজ আধা ঘন্টা পরে বাকিটা পুরোটা আমি আপলোড দিয়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরটা। তোমরা নোটিফিকেশানটা অল রাখো, নোটিফিকেশান নাও যেতে পারে পরেরটায়, ভিডিওটা লাইক করে রেখো যাতে তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো।